আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে সকাল সকাল আরও একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো জেলা প্রশাসক কার্যালয় আবারও বিভিন্ন পদে চাকরি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2021 প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, জেলা প্রশাসক কার্যালয় থেকে কোন কোন পদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং কতজন লোক তারা নিয়োগ দেবে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা চাকরির জন্য আবেদন করতে পারবেন, আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কতটুকু থাকতে হবে, কিভাবে আবেদন করতে হবে, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্ত তথ্যগুলো জানার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটু কথা বলে রাখি, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে ভিডিও আপলোড করা হলে বা এডুকেশন পারপাসে কোনো নিউজ নিয়ে ভিডিও আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো বন্ধুরা, চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আমরা মূল সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমাদের মূল সেই কাঙ্ক্ষিত সার্কুলার বিজ্ঞপ্তিটি। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিতে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থী চাকরির জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিটি যদি আপনারা ডাউনলোড করে নিয়ে বিস্তারিতভাবে নিজেরাই পড়তে চান, সেক্ষেত্রে কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা আলোচনা করে নেব এই সার্কুলার বিজ্ঞপ্তির বেসিক বিষয়গুলো নিয়ে। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিতে বলতেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় কুমিল্লা সংস্থাপন শাখা। তো বন্ধুরা, এখানে কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, এই যে দেখুন www.kumilla.gov.bd, এই লিঙ্কে ভিজিট করলে এই সার্কুলারটি সম্পর্কে সমস্ত তথ্যগুলো আপনারা পাবেন। তো বন্ধুরা, এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে বা জুন 2021 তারিখ খ্রিস্টাব্দ। তো বন্ধুরা, এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নাম্বার এত এত এত, তারিখ হলো এত এত, নাম্বারের এত এত প্রেক্ষিতে এই বিষয়গুলো আপনারা একটু চাইলে বিস্তারিতভাবে পড়ে নিতে পারেন। তো এখানে আপনাদের জানাচ্ছে যে দরখাস্তের আহ্বান করার জন্য আপনাদের জানাচ্ছে তারা। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী আপনাদের বেতন প্রদান করা হবে। তো এখানে এক নম্বর যে পদটি তারা সৃষ্টি করছে সেটা হলো সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। এখানে পদের সংখ্যা দুইটি এবং বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা বলতেছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট আর প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংয়ের দক্ষতা থাকতে হবে আর কি। কম্পিউটার জ্ঞান সম্পর্কে আসলে যেগুলো জানা প্রয়োজন সেগুলো আপনাদের জানতে হবে। তো দুই নম্বর পদটা দেখুন, দুই নম্বর পদটা হলো শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদের সংখ্যা কিন্তু 10টি, বেতন গ্রেড আপনাদের 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাচ্ছে তারা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে, খ নম্বর বলতেছে ওয়ার্ড প্রসেসিং, ওই প্রথম যেই শিক্ষাগত যোগ্যতাগুলো সেই শিক্ষাগত যোগ্যতাগুলোই আপনাদের কাছে চাচ্ছে। তো আপনারা এই বিষয়গুলো একটু বিস্তারিতভাবে দেখে নেবেন। তো এখানে তিন নম্বর যে পদটাই তারা সৃষ্টি করছে সেটা হলো সার্টিফিকেট সহকারী। এখানে পদের সংখ্যা 6টি, বেতন গ্রেড হলো 16, বেতন স্কেল আপনাদের 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাচ্ছে তারা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে আপনাদের, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় গতি 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি সম্পর্কে থাকতে হবে, এক কথায় কম্পিউটার সম্পর্কে আপনাদের সম্যক জ্ঞান থাকতে হবে বা কম্পিউটার সার্টিফিকেট যেটাই বলেন না কেন সেটা থাকতে হবে আপনাদের। চার নম্বর পদটা দেখুন, হিসাব সহকারী। এখানে পদের সংখ্যা হলো 1টি, এখানেও কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। পাঁচ নম্বর পদটা দেখুন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদের সংখ্যা আপনাদের 2টি এবং এখানে বেতন স্কেল আপনাদের 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলে আবেদন করতে পারবেন এই সার্কুলার বিজ্ঞপ্তিতে। তো বন্ধুরা, এখানে কিন্তু আবেদন করার কতগুলো শর্ত দেওয়া আছে, এই শর্তগুলো পূরণ করেই অ্যাকচুয়ালি আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে।
তো বন্ধুরা সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করে বিস্তারিতভাবে দেখে নেবেন। তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকে জানানোর মতো একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে, ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বেকার বন্ধুবান্ধবদের মাঝে দ্রুত শেয়ার করার ব্যবস্থা করবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা এই সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে চাইলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন যে সার্কুলার লিঙ্ক নামে একটি অপশন আছে, সেই লিঙ্কে যদি আপনারা ভিজিট করেন তাহলে খুব সহজে সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।